সারা দেশে একসঙ্গে 100 সেতু উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঐতিহাসিক সেই মুহূর্তে তিনি বলেছেন, মন্দার কারণে অর্থনীতির গতি কমলেও দেশের উন্নয়ন থেমে যায়নি। সকালে শত সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বমন্দার প্রভাব বাংলাদেশেও পড়বে বলে আবারও সকলকে সতর্ক করেন তিনি। পরামর্শ দেন মিতব্যয়ী ও সঞ্চয়ী হতে। রেজন ফয়েজের রিপোর্ট। 1558টি সেতু ও 7498টি কালভার্ট যুক্ত হয়েছে। একটি কিংবা দুটি নয়, সোমবার সকালে সারা দেশে একসাথে খুলে দেওয়া হলো 100টি সেতু। ঢাকা বিভাগে 7টি, চট্টগ্রাম বিভাগে 46টি, ময়মনসিংহ বিভাগে 6টি, সিলেট বিভাগে 17টি, বরিশাল বিভাগে 14টি, রাজশাহী বিভাগে 7টি এবং 3টি সেতু রংপুর বিভাগে নির্মিত হয়েছে। 879.62 কোটি ব্যয়ে এসব সেতু নির্মাণ করেছে সরকার। মাননীয় প্রধানমন্ত্রী 100টার সঙ্গে আরো 15টা সেতু, আমরা এটাকে শত সেতু লাগার জন্য দিয়েছি, কিন্তু 115টা করতে পারতাম। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেতুগুলোর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ। শত সেতু উদ্বোধন করা, আমি মনে করি এটা একটা ঐতিহাসিক ব্যাপার, এরকম ঘটনা কিন্তু হয়নি। প্রধানমন্ত্রী এই সময় বলেন, গত 14 বছরে নেওয়া উন্নয়ন প্রকল্পগুলোর সুবিধা মানুষ এখন পেতে শুরু করেছে। এই 14 বছরে প্রায় বিভিন্ন সড়কে 1,13,303 মিটার সেতু পুনর্নির্মাণ, 21,267 মিটার কালভার্ট নির্মাণ বা পুনর্নির্মাণ আমরা করেছি। এমনভাবে আমরা করে দিচ্ছি যেন বাংলাদেশ শুধু দেশের অভ্যন্তরে না, আমরা এশিয়ান হাইওয়ে, এশিয়ান রেলওয়ের সাথেও যেন আমরা যুক্ত হতে পারি, কারণ ট্রান্স এশিয়ান হাইওয়ের সঙ্গে যুক্ত হয়ে আন্তর্জাতিকভাবেও আমাদের যোগাযোগ যাতে এগিয়ে যেতে পারে সেদিকে আমরা বিশেষ দৃষ্টি দিয়ে বিভিন্ন রাস্তা, আমরা সড়ক এবং রেল ব্রিজ আমরা করে দিচ্ছি। প্রধানমন্ত্রী আরও বললেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে অর্থনৈতিক সংকটের পরও উন্নয়ন প্রকল্প থামায়নি সরকার, তবে সংকট মোকাবেলায় সতর্ক ও প্রস্তুত হতে হবে এখনই। তেল, গ্যাস, পানি, বিদ্যুৎ যা যা ব্যবহার সেই ব্যবহারগুলি সীমিত করতে হবে, যত অল্প খরচ করা যায়। আর আপনাদের প্রত্যেকটা এলাকায় যেখানে খালি জমি আছে সেখানে আপনাদের যত বেশি পারবেন খাদ্য উৎপাদন করবেন, অর্থাৎ নিজেদের উপার্জন নিজেদের করার চেষ্টা করতে হবে, যেন বিশ্বব্যাপী যে অর্থনৈতিক মন্দা দেখা দিচ্ছে তার ধাক্কা যেন বাংলাদেশে খুব বেশি ক্ষতি করতে না পারে, কারণ সেটা আঘাতটা লাগবেই। এটা আমরা এখন পৃথিবীর একটা গ্লোবাল ভিলেজ। এ সময় ডেঙ্গু রোগের বিস্তার রোধে সবাইকে সচেতন হবারও পরামর্শ দিলেন শেখ হাসিনা। ডেঙ্গুর প্রভাব অনেক জায়গায় দেখা গেছে, যেখানে যেখানে ডেঙ্গুর প্রভাব যাচ্ছে নিশ্চয়ই নিজেদের সতর্ক থাকতে হবে, মশারি টানায় শোয়ার ব্যবস্থা করা বা কোথাও পানি যেন জমা না থাকে, কোথাও যেন মানে মশা প্রজনন ক্ষেত্রগুলি আস্তে আস্তে ধ্বংস করে দেওয়া এবং নিজেদের সুরক্ষার ব্যবস্থা নিজেরাই করতে হবে। সরকারের পক্ষ থেকে আমাদের যা করার সেটা আমরা করবো, আমরা আছি আপনাদের পাশে। রেজন ফয়েজ, এটিএন নিউজ, ঢাকা। 2021